সরকার আমলা নির্ভর হয়ে পড়েছে এবং আমলাতন্ত্র আমলা লীগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। দেশের স্বাধীনতায় অন্যদের অবদান মূল্যায়ন না করে আওয়ামী লীগ এক ব্যক্তিকে পূজা করে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। বিএনপিতে আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনে ক্ষমতায় এসে গণতন্ত্রের মুখোশ পরে মানুষের অধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ক্ষমতায় টিকে থাকার জন্য এখন এই সরকার তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে এবং প্রকৃতপক্ষে এই আমলাতন্ত্র আমলা লীগ হয়ে গেছে। এখানে এখন এক ব্যক্তির পূজা হয়, সারা দেশ জুড়ে এক ব্যক্তির ছবি টাঙানো হয়, এই দেশে যেন কেউ আপনার কোনো স্বাধীনতায় কারো কোনো অবদান নেই। তারই ফলস্বরূপে দেখা যায় যে স্বাধীনতার ঘোষক শহীদ বুদ্ধিজীবী জিয়াউর রহমান সম্পর্কেও বিষোদ্গার করা হয়, কটু কথা বলা হয়। আমাদের দলের মধ্যে যতজন মুক্তিযোদ্ধা রয়েছে, বীর উত্তম, বীর বিক্রম, বাজি ধারণ করে, সেই আওয়ামী লীগের সেটা নাই।